হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন বাজে 6:30। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর আমি কী করি দেখো। তারপর ফ্রেশ হয়ে কিচেনে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আজকের হবে আলুর পরোটা। তো এখানে একটা আলু নিয়েছি, আলুটা ছিলে আর প্রেশার কুকারে সিদ্ধ করতে দেব। এই যে আলুটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে, তো একটা সিটি দিলেই আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো আলুটা বের করে নেব। আর একটু আঠা মাখিয়ে নিয়েছি, আঠাটা কম মাখিয়ে ফেলেছি তাড়াহুড়োতে, কারণ আমার হাজবেন্ড প্রথমে বেরিয়ে যায়, তো ওর জন্য প্রথমে ব্রেকফাস্ট বানাতে হয়, তারপর বাবু স্কুলে যায়, ওর ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, লাঞ্চ বক্স আবার রেডি করতে হয়। তো যাই হোক, এবার পরোটা করে নিই। আর যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে মাটিটা নিয়ে নিয়েছি, আর আলুর সাথে দেখো একটু গাজর কুচি দেব, আদা, লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি, তো এগুলো সব দিয়ে দিই। আলুটা প্রথমে ম্যাশ করে নিই। ম্যাশ করে দেখো এর মধ্যে সবগুলো দিয়ে দিলাম, একটু লবণ আর যা যা মশলা দেয় আর কি। তোমরা সবাই জানো আলুর পরোটা কীভাবে করতে হয়, তো চলো সেইভাবেই করে ফেলি আমি। অনেকে আলুর মশলাটাকে কড়ায় ভেজে নেয়, তো আমি ভাজি না, এমনি কাঁচাভাবেই করি সব কিছু। তো চলো, মশলা আমার রেডি, তো পরোটা আমি করে নিই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিই, গ্যাসটা জ্বালিয়ে তাবাটা বসিয়ে দিই। অনেকটা কমই আঠা মাখিয়ে ফেলেছি, তো অ্যাকচুয়ালি হাজবেন্ডের দুটোই, পরোটা হলে দুটোই খায় আর রুটি হলে তিনটেই খায়, তো ওর দুটো যাতে হয় সেরকম মাপেই বানিয়েছি। তো আমার জন্য হয়তো আবার আঠা মাখাতে হবে, পুর যদি থেকে যায় একটু, তো আমি আবার একটু আঠা মাখিয়ে পরোটা বানিয়ে ফেলবো, আর নইলে অন্য কিছু একটা খেয়ে নেব। তো চলো, পুরটা এইভাবে দিয়ে দিয়েছি, দিয়ে আর ভালো করে এটাকে মুড়ে নেব। হালকা করে করে এটাকে বেলে নেব, বেশি চাপ দিলে আবার পুরটা বেরিয়ে যাবে, তো ওই জন্য হালকা করে এটা বেলে নেব। দেখো আমার বেলা হয়ে গিয়েছে, এবার এটাকে ভেজে নিই। এবার একটু ঘি দিয়ে দেব।
আমার দুটো পরোটা ভাজা হয়ে গিয়েছে, আর এখানে একটু দই নিয়ে নিয়েছি, ঘরে পাতা দই। দইয়ের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটু দুধ গরম করেছিলাম, দুধটাও নিয়ে নিই। আর এখন তো প্রচণ্ড গরম, ওই জন্য চা বা কফি কিছুই খায় না সকালে, দুধ গরম করে দিলে দুধই খেয়ে যায়। দুধের মধ্যে একটু বাদাম পাউডার দিয়ে দিলাম। আর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলা বাদাম কিশমিশ, সেগুলোই। দেখো আমার ব্রেকফাস্ট পুরো রেডি, তো চলো টেবিলে দিয়ে আসি। তারপরে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছে। আর এদিকে আমার বাবুর লাঞ্চ বক্সে আজকের সুজির কেক দিয়েছি, একটু শসা দিয়ে দিয়েছি, আর একটু ক্যারেট বয়েল করে দিয়েছি, আর একটা চকলেট দিয়ে দিয়েছি। আর ব্রেকফাস্টে ওকে একটু ওটস বানিয়ে দিয়েছি। তো সকালে উঠলেই এরকমই খেতে চায় না, জোর এক দু চামচ খাবে তারপর বেরিয়ে যাবে। তো চলো ব্যাগে ঢুকিয়ে দিই, তারপর বাসের জন্য নিচে চলে এসেছি, লেট করলে আবার বাস ছেড়ে যাবে। তারপর ওকে বাসে তুলে দিয়ে চলে আসলাম, আর এগুলো পরিষ্কার করতে হবে, আর তারপরে আমার জন্য ব্রেকফাস্ট বানাবো। আটা তো কম মাখিয়েছিলাম, তো ওই জন্য আবার আটা মাখিয়ে, আর একটু পুর বেশি হয়েছিল, একটু বলতে একটাই মানে পরোটার পুর বেশি হয়েছিল, সেটা দিয়ে দুটো পরোটা বানিয়ে নিয়েছি, আর একটু দই নিয়ে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি আমি যাব একটা একজন অফিসার আর কি রিটায়ার হচ্ছে, তো সেই উপলক্ষে পার্টি হবে, তো সেখানেই আমি যাব 10:30 সময়। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে তারপর স্নান টান করে রেডি হয়ে আমার বেরিয়ে যাব। তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে পুরোটা দেখাতে গেলে, তো বাদবাকিটা আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো তাই জন্য ব্লগটা এখানেই আমি এন্ড করব। আর দেখো এই ড্রেসটাই পরে যাব আমি, তো পরের ব্লগটা অবশ্যই দেখো তোমরা। টাটা, বাই বাই।